আমার কাছে একটা ফোন দেখতে পাচ্ছেন, ফোনটার মডেল হচ্ছে আইটেল 6331। আজ আমি আপনাদের দেখিয়ে দিব এইটাতে আপনি কল রেকর্ডটা কীভাবে করবেন, অর্থাৎ অটো রেকর্ড কীভাবে অন করে রাখবেন, সেটা আমি আপনাদের আজ স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। এই জন্য আমাকে সর্বপ্রথম যেটা করতে হবে, ফোনটা অন করে নিতে হবে। আর আপনাকে আমি বলে রাখছি, আপনি যদি ফোনে অটো রেকর্ড অন করতে চান তাহলে অবশ্যই আপনাকে আপনার ফোনে একটা মেমোরি প্লাগ ইন করে রাখতে হবে। মেমোরি ছাড়া কিন্তু আপনি কখনও কোনোভাবেই অটো রেকর্ড করতে পারবেন না। অটো রেকর্ড অন করে রাখলেও সেটা অটো কল রেকর্ড হবে না। আর কীভাবে অটো রেকর্ড করবেন সেটা আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। এই জন্য অবশ্যই আপনার ফোনে মেমোরি প্লাগ ইন করে রাখতে হবে। আমি কিন্তু মেমোরি প্লাগ ইন করে রেখেছি, এখন ফোনটাকে আনলক করে নিচ্ছি। দেন তারপর এইখানে আপনি অটো রেকর্ড অন করার জন্য মেনুতে যাবেন। সর্বপ্রথম আমি মেনুতে ক্লিক করে দিব, তারপর এখানে অনেকগুলো অপশন শো করবে। এইখান থেকে আপনাকে সেটিং সিলেক্ট করতে হবে। সেটিংস নামে যে অপশন রয়েছে সেইটাকে আমি এখন সেটিংসে চলে যাব। এইখান থেকে চলে আসব সেটিংসে, দেন তারপর ওকেতে ক্লিক করে দিব। এখানে আপনি অনেকগুলো অপশন শো দেখতে পাবেন, কল সেটিংস, ফোন সেটিংস, মাল্টিপল থিম, কালার, ডিসপ্লে। সো আমি যেহেতু ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করবো এই জন্য কল সেটিংয়ে চলে যাব, সরি অটো কল রেকর্ড করবো সেই জন্য কল সেটিংয়ে চলে যাব। এরপর নিচে চলে আসব, এরপর আদার্স নামে একটা অপশন শো করবে, আপনি সেই আদার্সে ক্লিক করে দিবেন। আমি আদার্সে ওকে ক্লিক করে দিব। তারপর যেটা করব, এখানে দেখতে পাচ্ছেন অটো কল রেকর্ড নামে, অটো রেকর্ড ভয়েস কল নামে একটা অপশন রয়েছে, সেটাতে টিক মার্ক দিয়ে দিব। তাহলে কিন্তু আমার যা কথা বলবো সব ফোনের এর যে মেমোরি আছে সেই মেমোরিতে কিন্তু গিয়ে অটো সেভ হয়ে থাকবে। সো আপনি এইটা সবুজ বাতি হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কেটে দিবেন, তাহলে আপনার অটো রেকর্ডগুলো সব আপনার মেমোরিতে গিয়ে থাকবে। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন। সো ভিউয়ার্স থ্যাংক ইউ, বাই বাই, দেখা হবে নেক্সট কোনো পরবর্তী ভিডিও নিয়ে।